2022 সালে বিমান সেনা ট্রেডে যারা পরীক্ষা দেবে আর কি, হ্যাঁ স্যার, তো বিমান সেনা ট্রেডে পরীক্ষার জন্য এরকম ওএমআর শীট থাকে, যারা এর আগে পরীক্ষা দিয়ে আসছিল তাদের অভিজ্ঞতা আছে, 100টা ওএমআর শীট থাকে। ঠিক এরকম ওএমআর শীটে তোমার রোল লিখতে হবে, নাম লিখতে হবে, তারিখ লিখতে হবে, প্রশ্নের সেট লিখতে হবে, ঠিক আছে স্যার। তো যাই হোক, পরীক্ষার মডেল টেস্ট আজকে আমরা একটা নিব। মডেল টেস্ট 1 আজকে দিয়ে শুরু হবে তোমাদের পরীক্ষার সেশন। বাট যাওয়ার আগে আমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার বিষয়গুলো নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। এই পরীক্ষার বিষয়গুলোর মধ্যে যারা ধরো আর টেকনিক্যাল অথবা নন টেকনিক্যাল ট্রেডে দাঁড়াইতে চাও, তো তাদের যদি তোমরা কেউ টেকনিক্যাল ট্রেডে দাঁড়াতে চাও, সেক্ষেত্রে তোমাদের আইকিউ থাকবে, ইংলিশ থাকবে, ফিজিক্স থাকবে এবং ম্যাথ থাকবে। এই চারটা বিষয়ের উপরে তোমাদের টেকনিক্যাল ট্রেডের অবজেক্টিভের প্রশ্ন আসবে এবং সে প্রশ্নের উত্তর দাগাতে। ঠিক তেমনি নন টেকনিক্যাল ট্রেডে যারা পরীক্ষা দিবে তাদেরও আইকিউ থাকবে, ইংলিশ থাকবে এবং জেনারেল নলেজ থাকবে। এই নন টেকনিক্যাল ট্রেডে সায়েন্স আর্টস কমার্স সবাই দিতে পারে, বাট টেকনিক্যাল ট্রেডে বিজ্ঞান শাখার স্টুডেন্টরা শুধুমাত্র দিতে পারে। বোঝা গেছে? এই যে আইকিউ যে থাকবে, আইকিউ হচ্ছে তোমার 100 মার্কের আইকিউ থাকে। সর্বপ্রথম পরীক্ষা হয় কি, আইকিউ পরীক্ষা, এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আইকিউ পরীক্ষা পাশ করার পরে কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো হবে। আইকিউ পাশ হয়ে যাওয়ার পরে 100টা আইকিউ প্রশ্ন থাকবে। আইকিউ প্রশ্নের মধ্যে আমি বলে দিই, সাধারণ জ্ঞান কিন্তু অনেক প্রশ্ন থাকবে। বোঝা গেছে? সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে, সাধারণ বিজ্ঞান প্রশ্ন থাকতে পারে, আবার কেমিস্ট্রির উপরেও বা রসায়নের উপরেও প্রশ্ন হতে পারে। বাই দা ভাই, এরপরে ইংলিশ হবে। ইংলিশের হচ্ছে 50 মার্কের পরীক্ষা, এখানে অবজেক্টিভ পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা ক্লাস 9-10-এ যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো পড়ছো, এই বিষয়গুলোর উপরেই কিন্তু তোমাদের 50 মার্কের অবজেক্টিভ নেওয়া হবে। বোঝা গেল? এরপরে ফিজিক্স এবং ম্যাথ। ফিজিক্স থাকবে 25 প্লাস ম্যাথ থাকবে 25, এই দুটো মিলায় 50 মার্কের অবজেক্টিভের প্রশ্ন দিবে। এই পরীক্ষাগুলো কিন্তু আসলে ধাপে ধাপে পার হইতে হয়। তুমি আইকিউতে পাস করলা, দেন তোমাকে ইসে যেতে হবে, ইংলিশে যেতে হবে। এরপরে ইংলিশে তুমি পাস করলা, দেন তোমাকে ফিজিক্স এবং ম্যাথ পরীক্ষায় যেতে হবে। ম্যাথ এবং ফিজিক্স পরীক্ষা যদি পাস করতে পারো, পরবর্তীতে তোমাদের মেডিকেল চেকআপ বাকি থাকবে, ভাইভা পরীক্ষা বাকি থাকবে, এগুলোতে উত্তীর্ণ হলেই পরে তোমাদের ফাইনাল ভাবে সিলেকশনের জন্য রক্ত পরীক্ষার জন্য ডি থাকবে। ওই অনুযায়ী রক্ত পরীক্ষা দিতে যাবা এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবো যদি রক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। ঠিক তেমনি নন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে একটু বলে দিই, নন টেকনিক্যাল ট্রেডেও আইকিউ থাকবে 100 মার্কে। বুঝতে পারছে? থাকবে 100 মার্কে। এরপরে ইংলিশ পরীক্ষা থাকবে তোমার 50 মার্কের অবজেক্টিভ, এরপরে সাধারণ জ্ঞান তোমার 50 মার্কের অবজেক্টিভ। বুঝতে পারলাম? সাধারণ জ্ঞান কিন্তু তোমার আইকিউর মধ্যেও থাকবে। বুঝে গেছে? আলাদা ভাবে কিন্তু সাধারণ জ্ঞান থাকবে। তো আসলে তুমি শুধুমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনী, তুমি ধরে নাও বিমান বাহিনীতে শুধু যাওয়া, বিমান বাহিনীতে গেলে যে শুধু তোমাকে সাধারণ জ্ঞান করতে হবে তা কিন্তু না। তুমি যে বাহিনীতে যাও না কেন, সাধারণ জ্ঞান তোমাকে লাগবেই, কম্পালসারি। তুমি যে বাহিনীতে যাও না কেন, ইংলিশ কিন্তু তোমার কম্পালসারি। তুমি যে বাহিনীতে যাও না কেন, ম্যাথ কিন্তু তোমার কম্পালসারি। তোমার ম্যাথ জানতে হবে ভালো। ফিজিক্সের প্রশ্নগুলো যদি টেকনিক্যাল ট্রেডে যাও, ফিজিক্সের প্রশ্নগুলো আসবে। আবার যারা বিমান নৌবাহিনীতে যাবা তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে ফিজিক্স প্রশ্ন আসবে। বুঝাতে পারছে কি? যাই হোক, আমাদের এই পরীক্ষার সিলেবাসগুলো অনুযায়ী আমরা সবাই মনে করি যে ক্লাস 9-10-এ পড়ালেখা করে আসছে, এই বিষয়গুলোর উপরে আমাদের নলেজ থাকলেই বোধহয় আমরা পরীক্ষায় কমন পাবো। আসলে চাকরির পরীক্ষায় কিন্তু আসলে ক্লাস 9-10-এর টেক্সট বই পড়েই কিন্তু আসলে কমন পাওয়াটা পসিবল না, কারণ এখানে অনেক আউট নলেজের উপরে প্রশ্ন আসবে। এই প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা আগে থেকে সমাধান করার জন্য ক্যাপাসিটি বাড়াবা বা তোমাদের অ্যাবিলিটি বাড়াবা, কিন্তু তখনই তোমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে প্রশ্নগুলো সলভ করতে পারবা। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কি বলি, যে তোমার প্রিপারেশন ছাড়া কিন্তু আসলে কোনো ই নাই, ওয়ে নাই, প্রিপারেশনটা নিতেই হবে। কারণ তুমি ক্লাস 9-10-এ ম্যাথ করছো, ফিজিক্স করছো, ইংলিশ করছো, বাট গতানুগতিক যে পড়ালেখা ধারাটা অবলম্বন করে বা অনুসরণ করে তোমরা মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষা পাস করে আসছো, বা মাদ্রাসা থেকে বা অন্যান্য বিষয় থেকে তোমরা পাস করে আসছো, ওই বিষয়ের উপরেই কিন্তু আসলে প্রশ্নগুলো হয় না। প্রশ্নগুলো একটু অন্য ধাঁচের প্রশ্ন হবে, যে কারণেই কিন্তু আমরা বেশি সংখ্যক স্টুডেন্টেই লিখিত পরীক্ষায় ফেল করে আসে বিমান সেনা পদের ক্ষেত্রে। আর সবথেকে মেইন ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু প্রথম গেটওয়েই হচ্ছে পরীক্ষা তোমার আইকিউ, এখানে 100টা প্রশ্ন থাকে। বুঝাতে পারছি? 100টা প্রশ্নের মধ্যে তোমার কোনো নেগেটিভ মার্কিং নাই। তুমি যদি ভুল উত্তর দেখাও কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। বাট 21 মার্কস বলে একটা কথা আছে, বুঝাতে পারলাম? আমি কয়টা দাগালা কয়টা ঠিক হলো, এই ভিত্তিতে অনেক সময় খাতা কাটতে পারেন। জাজমেন্ট যারা করবেন তারা এই পদ্ধতি অবলম্বন
করতে পারেন। সাপোজ তুমি 80টা দাগাইলা, তোমার 75টা ঠিক হয়েছে, তাহলে তুমি অনেক ব্রিলিয়ান্ট। আবার কেউ 100টা দাগাইছে, তার 75টা হয়েছে, তাহলে তার থেকে যে 80টা দাগাইছে তাকে কিন্তু আগে নেবে। আর এখানে অবশ্যই সময়ের ব্যবধানটা আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের 1 ঘন্টা সময়ের মধ্যে 100টা প্রশ্ন সমাধান করতে হয়। বুঝা গেল? অনেক ক্ষেত্রে আমরা 1 ঘন্টাও পাই না, 50 মিনিট বা 55 মিনিট পাই। সেক্ষেত্রে এই 50 বা 55 মিনিটের ক্ষেত্রে সময়ের মধ্যে আমাদের 100টা আইকিউ প্রশ্নের উত্তর সমাধান করতেই হবে। আর একটা মেইন ইম্পর্টেন্ট বিষয়, আইকিউ পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে সময়টা অপচয় করি। একটা প্রশ্ন পারতেছি না, ওই প্রশ্নটা নিয়ে পড়তে পড়তেই আমরা সময়টা অপচয় করে দিলাম। ওইরকম করা যাবে না, তোমাকে 1 থেকে শুরু করতে হবে, 100 নম্বর পর্যন্ত একবার পড়ে যে উত্তর তুমি দাগাতে পারবা সেভাবে তুমি 100 নম্বর পর্যন্ত যাবা। যখন তোমার সময় বেঁচে যাবে তখন তুমি আবার রিভিশনে এসে যেগুলো পারতেছো না সেই না পারা প্রশ্নগুলো নিয়ে তখন আবার একটু মাথা ঘামাতে হবে। বোঝা গেল? তুমি একটা প্রশ্ন বুঝতে গিয়ে আটকাই গেলা, তুমি বোঝার চেষ্টা করতেছো, তুমি ওই ক্ষেত্রে দেখা যাবে ওখানে 5 মিনিট সময় নষ্ট না করে তুমি 5 মিনিটে আরো 20টা প্রশ্ন দাগাই আসতে পারো। বোঝা গেল? আরেকটা মেইন বিষয়, কারণ বিমান বাহিনী তো আইকিউ প্রশ্নের বই দিবে আর কি, এই বইগুলোর উপরে কোনোভাবেই কিন্তু কোনো রকম কলমের দাগ দেওয়া যায় না। তারা কিন্তু বলে দেবে, ইনস্ট্রাক্টর যারা থাকবে বা পরীক্ষক যারা থাকবে তারা কিন্তু বলে দেবে যে কোনোভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে কোনো দাগ দেওয়া যাবে না। আবার অনেক ক্ষেত্রে অনেকে ভুলবশত প্রশ্নপত্রে দাগ দিয়ে রাখে। বোঝা গেছে? এরকম যদি দাগ দেওয়া কোনো বই যদি তোমরা পাও পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার কেন্দ্রে, সেক্ষেত্রে দয়া করে অবশ্যই চোখ বন্ধ করে তুমি দাগ দেওয়া প্রশ্নগুলোতে দাগ দিবা উত্তর হিসেবে মেনে নিয়ে। তোমার প্রশ্নের উত্তরে কি তুমি লিখবা নাকি তুমি বিশ্লেষণ করে সঠিক উত্তরটা বের করবা? কোনটা? আমাদেরকে বিশ্লেষণ করে সঠিক উত্তরটা বের করতে হবে, কারণ অনেকে ভুল উত্তরে টিক চিহ্ন দিয়ে রাখে। হয়তো বা এয়ারফোর্সের যারা পরীক্ষক থাকেন তারা হয়তো বা ওগুলো বাতিল করতে অনেক সময় ভুলে যান। সেক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে শুনতে পারি বা দেখতে পারি যে স্যার আমি তো একটা বই পাইছিলাম ওখানে সবগুলোতে টিক চিহ্ন দেওয়া ছিল, যেগুলো টিক চিহ্ন দেওয়া ছিল ওই টিক চিহ্নগুলোই আমি উত্তর মনে করে পরীক্ষা দাগাইছি, কিন্তু আসলে পরীক্ষার ফলাফলে যা দেখে আমি আউট হয়ে গেলাম। এটা করা যাবে না। বোঝা গেছে? তোমরা যেটা পারবা সেটাই তুমি ওখানে উত্তর যেটা সঠিক সেটা বের করে সঠিক উত্তরটা দাগানোর চেষ্টা করবা। যেহেতু সবাই সবাই শব্দ নিয়ে যাবা, যারা বিমান বাহিনীতে যাবা বেসিক্যালি তাদের ক্ষেত্রে বলতেছে, তো তোমাদের এই পরীক্ষাগুলোর উপরে খুব জোরালো ভূমিকা দিয়ে আসলে পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতিমূলক প্রবল পরিমাণে প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হবে। পড়ালেখার কোনো বিকল্প নেই, তুমি যত বেশি পড়বা তত বেশি আইকিউ ইংলিশ ফিজিক্স এবং ম্যাথমেটিক্সে তুমি ভালো করতে পারবা। স্যার বুঝা গেছে কি? আমরা একটা মডেল টেস্টে চলে যাব, দেখা যাক এই মডেল টেস্টে সবাইকে সুযোগ দিব, সবাই পরীক্ষা অংশগ্রহণ করো, দেখা যাক তোমরা কতটুকু ভালো করতে পারো। তাহলে তোমরা তোমাদের যে ক্যাপাবল যে তোমরা পাস করতে পারবা কি পারবা না তাহলে তোমরা নিজেদেরকে জাজ করতে পারবা। বুঝা গেছে? প্রস্তুতির যে প্রয়োজনীয়তা সেটা তোমরা জাজ করতে পারবা। যদি তোমরা মনে করো যে না আমাদের পরীক্ষা খারাপ হয়ে যাচ্ছে তাহলে আরো বেশি পড়ালেখা করতে হবে, পড়ালেখার কোনো বিকল্প নেই। এনি মোর কোশ্চেন, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো কোনো? তো যাই হোক, সব শেষে একটা কথা বলি, যারা বিভিন্ন জেলা থেকে আসছো আমাদের উপরে বিশ্বাস রেখে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে চান্স পাওয়ার ক্ষেত্রে আসলে আমরা তোমাদেরকে সঠিক রাস্তাটা দেখাই দিই। বোঝা গেল? সঠিক রাস্তাটা দেখানোর ক্ষেত্রে কেউ পা পিছলায় পড়ে যাবা, কেউ আবার পা পিছলায় পড়ে গিয়েও আবার নিজে উঠার চেষ্টা করবা। যারা উঠার সক্ষমতা রাখো তারাই কিন্তু আগামী দিনে গর্বিত সৈনিক হিসেবে এই 3টা বাহিনীর যে কোনো একটাতে তুমি চাকরি নিতে পারো। এই চাকরি নেওয়ার রাস্তায় অনেক দুর্নীতি আছে, অনেক অপকর্ম আছে, এই রাস্তাগুলো বন্ধ করে দিয়ে তোমার সঠিক রাস্তা যেতে হবে। তুমি মেডিকেলে ফিট করো নিজেকে, তুমি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, ভাইবা পরীক্ষার জন্য ভাইবার প্রস্তুতি নাও, নিজের স্মার্টনেস বাড়াও, লিখবা পরীক্ষার কেন্দ্রে গিয়ে তুমি অবশ্যই ভালো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো। ভালো পরীক্ষা দিবা, ভালো ফলাফল হবে, ভালো ফলাফল হলে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবা। থ্যাংক ইউ ভেরি মাচ, একটু পরে পরীক্ষা শুরু হবে। ওকে? জি স্যার।